সিকিম আমার ভীষণ পছন্দের জায়গা। বারবার ছুটে গেছি আমার এই প্রিয় জায়গায়, আমার ভালো লাগা সিকিমে। কখনো উত্তরে, কখনো দক্ষিণে, পূবেও গেছি বেশ কয়েকবার। কিন্তু যেখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে সব থেকে কাছে পাওয়া যায়, কাঁচের ব্রিজের উপর দিয়ে হেঁটে যেতে যেতে শরীরে শিহরণ জাগে, কিংবা ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে হাঁটার সময় গোটা ব্রিজটা হাওয়াতে দুলে উঠে হৃৎকম্পন ধরিয়ে দেয়, আর পবিত্র লেকের ধারে দাঁড়িয়ে মনে মনে চেয়ে নেওয়া যায় স্বপ্ন পূরণের আশীর্বাদ। আজ আপনাদের সকলকে নিয়ে যাব সিকিমের সেই প্রান্তে, পেলিং। সকালবেলায় ঘুম চোখে দৌড়ে দৌড়ে ছাদে এলাম সুন্দরীর দেখা পাওয়ার আশায়, কিন্তু না, চারিদিকে কুয়াশা। গতকাল সন্ধ্যের সময় আমরা লোয়ার পেলিং এর হোটেল পেমা চেনে উঠেছি। হোটেলের রুম আমাদের খুব পছন্দ হয়েছে, তবে বারান্দায় না এলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না। এইদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তা খালি চোখে হালকা দেখাও যাচ্ছে, কিন্তু ক্যামেরাতে বোধহয় আসছে না কিছুই। তবে এখানে হোটেল ম্যানেজার অল্প বয়সী বাঙালি ছেলে অতনু মজুমদার। কলকাতার ছেলে, বাঙালি ছেলে, ব্যবহার অত্যন্ত ভালো। আপনারা যদি এখানে আসেন, এই অতনুর নাম্বার আমি দিয়ে দেবো, অতনুর সাথে যোগাযোগ করে নেবেন। ও আপনাদের এই হোটেলে হোক, বা যদি আপনারা অন্য কোনো হোটেলে থাকতে চান, কিংবা মিডল পেলিংয়ে থাকতে চান, সেখানেও সমস্ত হোটেলের ব্যবস্থাও করে দেবে। শুধু হোটেলের ব্যবস্থাই নয়, এখানে যে সাইট সিইংয়ের জন্য গাড়ি, কিংবা যদি এনজিপিতে ড্রপ করার জন্য গাড়ির ব্যবস্থা, সেটাও অতনুকে বললে অতনুকে করে দেবে। অতনুর ফোন নাম্বার আমরা দিয়ে দেবো। ব্রেকফাস্ট করবো, পরেই আমরা বেরিয়ে যাবো। ফার্স্ট স্টপে আমরা লোয়ার পেলিংয়ের দিকে যে জায়গাগুলো আছে সেগুলোকে দেখে নেবো, এরপরে হোটেলে এসে লাঞ্চ করবো, লাঞ্চের পরে বাকি যে জায়গাগুলো আছে সেগুলো দেখবো। এটাই হচ্ছে আজকে আমাদের পেলিংয়ের ট্যুর প্ল্যান। প্রথমে যাচ্ছি স্কাই ওয়াক দেখতে, স্কাই ওয়াকের পরে আমরা যাবো খেচিপেড়ি লেক। পেলিং সাইটসিংয়ে আমরা প্রধান পাঁচটা জায়গা দেখবো। হোটেল থেকে বেরিয়ে প্রথমে যাবো স্কাই ওয়াক, তারপর রিম্বি অরেঞ্জ গার্ডেন হয়ে খেচিপেড়ি লেক, সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা ফলস দেখে আবার হোটেলে ফিরে আসবো লাঞ্চের জন্য। লাঞ্চের পরে আমরা যাব সিংসোর ব্রিজ। এই হচ্ছে স্কাই ওয়াক, এটা হচ্ছে এন্ট্রান্স। এখানে এন্ট্রি ফি লাগে 100 টাকা করে। তো চলুন আমরা ভেতরে যাই স্কাই ওয়াকের। সকাল 8টা থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে। এই টিকিট কাটলাম, যাচ্ছি এখন স্কাই ওয়াকে। এখানে কিন্তু মাস্ক লাগবে, মাস্ক ছাড়া নো এন্ট্রি। এদিক থেকে হেঁটে এলাম, বিশাল একটা খোলা চত্বর। এখানে অনেক মূর্তি আছে, ফোয়ারাও আছে। সন্ধ্যেবেলায় ফোয়ারাটা চলে, সকালের দিকে চলে না। বিশাল স্ট্যাচু, সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়। আর এইদিকে হচ্ছে স্কাই ওয়াক। জুতো খুলে এখানে ঢুকতে হয়। গ্লাস স্কাই ওয়াক, নিচেটা পুরো দেখা যাচ্ছে। অসাধারণ অভিজ্ঞতা। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা আর তার আশেপাশে সব বরফ ঢাকা পাহাড়। ৯,২০০ ফুট উঁচু পাহাড়ের উপরে প্রায় 8.5 একর জায়গায় গড়ে উঠেছে এই চেনরেজিক সিংখাম রিও উপতলা। মাঝের গোল চত্বরের একপাশে অর্ধবৃত্তাকার কাঁচের স্কাই ওয়াক, আর অন্যদিকে মনাস্ট্রির ওপরে বানানো হয়েছে 98 ফুট উঁচু চেন্দ্রজিগের বিশাল মূর্তি। মনাস্ট্রির পাদদেশ থেকে ধরলে উচ্চতা 135 ফুট। 100-এরও বেশি সিঁড়ি ভেঙে উপরে পৌঁছতে হয়। উপরের যে স্ট্যাচুটা, সেটা কিন্তু বুদ্ধের স্ট্যাচু নয়। বৌদ্ধ ধর্মে 3 জনকে দেবতা জ্ঞানে পুজো করা হয়। 1 ভগবান বুদ্ধ, 2 গুরু পদ্মসম্ভবা, আর 3 অবলোকিতেশ্বর। এই অবলোকিতেশ্বরের তিব্বতী নাম চেনরেজিগ। সিকিমের 3 জায়গায় এই 3 দেবতার বিশাল মূর্তি বানানো হয়েছে। রাবাংলা বুদ্ধ পার্কে ভগবান বুদ্ধের মূর্তি, সামদ্রুপস্তে পাহাড়ে গুরু পদ্মসম্ভবার মূর্তি, আর এখানে এই পেলিংয়ে এই হলো অবলোকিতেশ্বর বা চেনরেজিগের বিশাল মূর্তি। এ
এর ভেতরে ছবি নেওয়া বারণ, ভেতরটা দেখাতে পারবো না, বাইরেটা ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা এটাকে একটু ঘুরিয়ে দিই। পাতলা জ্যাকেট পরে উপরে গেছিলাম, রীতিমতো গরম করছে, ঘাম হচ্ছে, খুলে দিতে হয়েছে, এখন শুধু শার্ট। স্কাইওয়াক আর চেন্ডাজিগের মূর্তি দেখে এখন আমাদের পরের গন্তব্য খেচিপেরি লেক, পথে পড়বে রিম্বি অরেঞ্জ গার্ডেন। খেচিপেরি লেক যাওয়ার পথে দারাব ভিলেজ আমাদের পেছনে, এটা হচ্ছে দারাব ভিলেজ, পাহাড়ি ছোট্ট গ্রাম, এটা খেচিপেরি লেক যাওয়ার পথে। আমরা এসে গেছি রিম্বি ওয়াটারফলস, বর্ষাকালে খুবই সুন্দর কিন্তু এখন জল খুব কম, আমরা তাই গাড়ি থেকে আর নামলাম না। রিম্বি ওয়াটারফলস এর পরেই রিম্বি অরেঞ্জ গার্ডেন, এখানে ভিতরে যাওয়ার জন্য জনপ্রতি 20 টাকা করে টিকিট লাগে। এইদিকে নিচে গেলে কমলালেবুর বাগান, এই হচ্ছে অরেঞ্জ মানে কমলালেবুর গাছ, এগুলো হচ্ছে কমলালেবু গাছ, অক্টোবর নভেম্বর মাস সেই সময়ে গাছে এলে কমলালেবু গাছে ঝুলছে এরকম দেখতে পাওয়া যায়। এখন তো গাছে ফল নেই, জাস্ট নতুন পাতা আসছে। আর এখান দিয়ে যদি আরও সামনে নেমে যাওয়া যায় তাহলে রিম্বি নদীটাকে আমরা দেখতে পাবো, নিচে রিম্বি নদী। এই নিচে পর্যন্ত একটু আসবেন, এলে ভালো লাগবে, কিছুটা সিঁড়ি ভাঙতে হবে বটে, এগুলো সব লেবু গাছ, দূরে রিম্বি নদী বয়ে যাচ্ছে। নদী পর্যন্ত আর আমি গেলাম না, কারণ কি গাড়িতে বাকিরা এতটা সিঁড়ি ভেঙে নিচে নামতে চাইলো না, তো আমি এখান থেকেই নদীটা যতটা দেখা যায় সেটা আপনাদের দেখালাম। এখানে হোমস্টের ব্যবস্থাও আছে। আমাদের এখনকার গন্তব্য খেচিপেরি লেক। ঢেউ খেলানো পাহাড় আর জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। আমরা পৌঁছে গেছি খেচিপেরি লেকের পার্কিং জোনে, ওই দিকে টিকিট কাউন্টার। ভিতরে যাওয়ার জন্য স্থানীয়দের 10 টাকা, অন্য ভারতীয়দের 30 টাকা এবং বিদেশিদের 100 টাকা টিকিট লাগে। এই বৌদ্ধ মঠের পাশ দিয়ে খেচিপেরি লেক যাবার রাস্তা, মিনিট 10-এর হাঁটা পথ। প্লিজ তাড়াহুড়ো করবেন না, একটু দাঁড়িয়ে যান, দুপাশের জঙ্গল আপনাকে কিছু বলতে চায়, একটু কান পেতে শুনুন। এই দুপুরবেলা তো শুনতে পেলেন ঝিঁঝির ডাক, বিভিন্ন রকমের পাখি এবং ঝিঁঝির আওয়াজ এখানে কিন্তু খুব ভালোভাবে শুনতে পাবেন, একটু চুপ করে দাঁড়ালেই শুনতে পাবেন। আমরা পৌঁছে গেছি খেচিপেরি লেক। আমরা খেচিপেরি উচ্চারণ করি বটে, তবে স্থানীয় ভাষায় উচ্চারণটা হলো ক্যাচাপেরি, যার মানে হলো গুরু পদ্মসম্ভবার স্বর্গ। খেচুপেরি লেকের কাছে গুরু রিম্পোচের একটা স্ট্যাচু আছে, পাশে একটা সমাধিও আছে, আর এর উপর দিকে, এই উপর দিকে গেলে একটা ভিউ পয়েন্ট আছে, কিন্তু অনেকটা উঠতে হবে, বেশ দমের একটা সমস্যা, তার সাথে সময়েরও একটা সমস্যা। এই দুটো সমস্যা যদি না থাকে তাহলে উপর থেকে আসতে পারে, গোটা লেকটার ভিউ পাবেন। আর এদিকে যদি যান, এদিকে গেলে লেকটার কাছ থেকে লেকটাকে দেখতে পাবেন। এইদিকে একটা ভিউ পয়েন্ট আছে উপরে, এখান থেকে ভালো ভিউ পাওয়া যাবে। কত কত সিঁড়ি ঘুরে নিয়ে যাবে, অনেক আছে, হাজার খানেক, হাজার কাছাকাছি। উপরে একটা ভিউ পয়েন্ট আছে, নিচে থেকে এতটা এসেছি কিন্তু যারা উপর থেকে আসছে তাদেরকে জিজ্ঞেস করলাম, বললো যতটা এসেছেন তার অন্তত 6-7 গুণ আরও যেতে হবে, একটু সময় লাগবে, চড়াইও অনেকটা উঠতে হবে সিঁড়ি ভেঙে ভেঙে, সিঁড়ি তো সেরকম নয়, পাথরের সিঁড়ি, উপর থেকে গোটা লেকটার ভিউটা পেয়ে যাবেন। আমরা এখন যাবো লেকের কাছে, লেকের কাছ থেকে লেকটাকে দেখবো। এই লেকের ব্যাপারে দুটো কাহিনী প্রচলিত আছে।
প্রথমটা হলো মহাদেবের পায়ের চাপে মাটি বসে গিয়ে সেখানে জল জমে সৃষ্টি হয়েছে এই লেক। এই লেকের গভীরতা নাকি আজ পর্যন্ত মাপা সম্ভব হয়নি। আর দ্বিতীয়টা হলো, যদিও চারপাশে গভীর জঙ্গল, তবুও এই লেকের জলে কোনো পাতা পড়ে না। যদি পাতা পড়ে পাখিরা সেই পাতা তুলে নিয়ে চলে যায়, এরকমই একটা ধারণা প্রচলিত আছে। এই লেকের জল খুব পবিত্র বলে মনে করা হয়। এই লেকের জলে কেউ স্নান করে না। আর এখানে প্রচুর মাছ আছে। পুণ্য লাভের আশায় অনেকেই এই মাছেদের খাবার খাওয়ান। খেচিপেরি লেক দেখে এখন আমরা এগিয়ে চললাম কাঞ্চনজঙ্ঘা ফলসের দিকে। এসে গেছি কাঞ্চনজঙ্ঘা ফলস। আমরা দাঁড়িয়ে রয়েছি কাঞ্চনজঙ্ঘা ফলসের সামনে। এই সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে উঠলে পুরো ফলসটাকে দেখা যাবে। উপরে যাওয়ার জন্য সিঁড়ি আছে, রাস্তার দুধারে দোকানও আছে। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস যাওয়ার জন্য 20 টাকা করে টিকিট কাটতে হয়। এই হচ্ছে টিকিট কাউন্টার। এই বাঁশের একটা পোল করা আছে, এটার উপর দিয়ে গেলে আরো কাছ থেকে গিয়ে সেলফি তুলতে পারবেন। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস আমাদের দেখা হয়ে গেল। এখন আমরা ফিরে যাব হোটেলে। আবার হোটেলে ফিরে এসেছি, লাঞ্চ করব। লাঞ্চের পরে যে হ্যাঙ্গিং ব্রিজ যেটা, সেই হ্যাঙ্গিং ব্রিজটা আমরা দেখতে যাব। লাঞ্চের পরে আমরা চললাম সিংসোর ব্রিজ। পেলিং থেকে দূরত্ব প্রায় 27 কিলোমিটার, সময় লাগে ঘণ্টাখানেক। তবে তার আগে আসবে ছাঙ্গে ওয়াটারফলস। রাস্তায় পড়বে ছাঙ্গে ওয়াটারফলস, তো আমরা এখানে একটুখানি দাঁড়িয়ে ছবি তুলব। নর্থ সিকিমে আমরা যা সুন্দর সুন্দর বিরাট বিরাট ফলস দেখেছি, তারপরে এই ফলসগুলোকে যাকে বলে বাচ্চা সেরকম মনে হচ্ছে আমাদের, কিন্তু তবু আপনাদের দেখাবো। জল এখন একদম নেই। এখানে একটা ব্রিজ তৈরি হচ্ছে, তবে এই ভ্যালিটার দৃশ্যটা কিন্তু খুব সুন্দর। এই ছাঙ্গে ফলসের পরের যে রাস্তাটা, দৃশ্যটা কিন্তু অসাধারণ। আমরা পৌঁছে গেছি সিংসোর ব্রিজ। সিংসোর ব্রিজ যেটা হচ্ছে এশিয়ার সেকেন্ড হাইয়েস্ট হ্যাঙ্গিং ব্রিজ। এই ব্রিজটার উপর দিয়ে যখন গাড়ি যায়, ছোট ভেহিকেলই অ্যালাউড, লাইট ভেহিকেলস অ্যালাউড। ছোট গাড়ি যখন যায় ব্রিজটা কাঁপতে থাকে। পেছনে গাড়ি আসছে, ব্রিজটা কিন্তু কাঁপছে। আমি বুঝতে পারছি আমার পা ফা সব আস্তে আস্তে কাঁপছে। পেছনে একটা ছোট গাড়ি নিশ্চয়ই আসছে। এই যে গাড়িটা আসছে, পুরো ব্রিজ আমাদের দুলছে। পেলিং সাইট সিইং করার সময় অবশ্যই উল্লেখ করে নেবেন যে আপনারা সিংসোর ব্রিজ দেখবেন, কারণ কোভিড পরবর্তী সিচুয়েশনে এই সিংসোর ব্রিজ আসার জন্য অনেক গাড়ি এক্সট্রা টাকা ডিমান্ড করছে। সেই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন।
সিংশোর ব্রিজ দেখে আমরা আবার পেলিংয়ে হোটেলে চলে এসেছি। এখন প্যাক করা, কাল সকালে ব্রেকফাস্টের পরেই আমাদের গাড়ি চলে আসবে। অ্যাকচুয়ালি গাড়ি আমাদের এই হোটেলের নিচেই আছে, ড্রাইভাররা এই হোটেলেই আছে। সকালে ব্রেকফাস্ট করেই আমরা বেরোবো, সন্ধে ছটায় আমাদের ট্রেন। রুমের অবস্থা পুরো লন্ডভন্ড হয়ে আছে, সব গোছাতে হবে, এখন গোছানো শুরু করব। সিকিম ভ্রমণ নিয়ে কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট করে জানাবেন, সমস্ত প্রশ্নের উত্তর যথাসম্ভব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব, অবশ্যই যতটা জানি ততটা দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ তাহলে এই পর্যন্ত, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। পেলিং ভ্রমণের খরচ কত? যে কোনো জায়গায় বেড়াতে গেলে মোটামুটি নয় ধরনের খরচ হতে পারে। এক, যাওয়া আসার ট্রেন বা প্লেন খরচ। দুই, স্টেশন বা এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়া আসার গাড়ি ভাড়ার খরচ। তিন, হোটেল খরচ। চার, খাওয়ার খরচ। পাঁচ, লোকাল সাইট সিইংয়ের জন্য গাড়ি ভাড়ার খরচ। ছয়, কোনো সাফারি বা রাইড করলে তার খরচ। সাত, পার্ক, মিউজিয়াম, ফোর্ট এইসব জায়গায় এন্ট্রি ফি বাবদ খরচ। আট, শপিং করলে তার খরচ। এবং নয়, মিসলেনিয়াস বা বিবিধ খরচ, যেমন হোটেলের বেড়াকে টিপস ইত্যাদি। খরচ যেহেতু সময়ের সাথে সাথে পাল্টে যায়, তাই পেলিং ভ্রমণের এই সব খরচ নিচের ডেসক্রিপশন দিয়ে দিলাম, যাতে প্রয়োজনে সেটা পরিবর্তন করা যায়।